আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে একটি বেবি ফ্রক ডিজাইন শেয়ার করব। তো আমার কাছে এইটুকু কাপড়ই আছে, এই তো দেখুন, এ তো ফিতা কাপড়, ফিতা টাইপের, এবং এইটুকু কাপড়, এটা দেখুন। তো আপনার কাছে যদি ঠিক এইটুকু কাপড়ই থাকে, এটা কিন্তু টোটাল এক গজ কাপড় হবে। এক গজের হয়তো বা দুই কিরা বেশি হতে পারে, তবে এক গজই এখানে। তো এইটুকু যদি কাপড় আপনার থাকে, তাহলে আপনারা কি করবেন? তো আমি আপনাদেরকে এইটুকু কাপড় দিয়ে একটা সুন্দর ড্রেস তৈরি করে দেখাবো, ঠিক এইটুকু এবং এইটুকু দিয়ে। তো এখন আমি কি করব, কাপড়টা এখানে কিন্তু দুই ভাঁজে রেখেছি। এক গজ কাপড়েরও কিন্তু দুই হাত বড় হয়, এটা কিন্তু দুই হাত বড়ের তার চেয়েতে এখান থেকে কেটে নেওয়া আছে একটু কম। তো এটার ঝুল হবে আমার, এটা কিন্তু একটা ছোট্ট বাচ্চার ড্রেস আপ, তো এটার ঝুল আমি দিব ওখানে। যেহেতু ফিতা, আমি এই ফিতাটা ইউজ করব, সো ফিতার জন্য আমি এখানে এতটা নিলাম, এবং 24 ইঞ্চি আছে এখানে। তো আমরা এখন দেখুন আমরা কি করব, এখানে একটা ফিতা দেওয়ার মতো একটা ড্রেস আপ তৈরি করব। তো প্রথমে আমরা কি করব, এই যে এই জয়েন্টটা কিন্তু কেটে নেব। এই তো এখানে কিন্তু আমি কাপড়টাকে কেটে দুইটা অংশ করে নিয়েছি, এবং এখান থেকে আমি কিন্তু একটু মুড়িয়ে দেব, এই যে মুড়িয়ে দিয়ে, যাতে আমার তিন এই গলা ধরে যেতে আমার 22 ইঞ্চি হয়, এবং ওখানে জানে 1.5 ইঞ্চি পরিমাণ থাকে যেটা আমার নিচের মোড়া নিতে যাবে। তো সেই হিসাবে কিন্তু আমি এখানে কাপড়টাকে মুড়িয়ে নিলাম, দেখুন। এবং এখন আমি কি করব দেখুন, এই যে মোড়ানোর অংশটা এখানে কিন্তু নিলাম। দেন কি করব, এটা যে ফোর ফোল্ড হয়ে গেল কিন্তু এখন, হ্যাঁ, ফোর ফোল্ড করার পরে আমি কি করব, এখান থেকে আমার একটু হাতার জন্য এরম করে কিন্তু সেটে নেব। এই যে দেখুন 2 ইঞ্চ, আপনি চাইলে কিন্তু 2.5 ইঞ্চিও নিতে পারেন, আমি এখানে 2.5 ইঞ্চি নিচ্ছি। আসলে 2.5 ইঞ্চি না নিয়ে যদি 2 ইঞ্চি নেন সেটাও ভালো হবে, কারণ এটা যখন আমি মুড়িয়ে সেলাই দেবো তখন কিন্তু অটোমেটিক আমার সেলাইয়ের মধ্যে 1/2 ইঞ্চি চলে যাবে। এবং এখানেও আমরা দিচ্ছি 2.5 ইঞ্চি দিলাম এখানে, এবং এখন আমি কিন্তু এটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু আমাদের আর্ম হোল হলো, যখন আমরা ফিতাটা এই দিকতে নিয়ে আসব বা এই দিকতে নিয়ে আসব তখন কিন্তু আমাদের এই আর্ম হোলটা থাকবে। এবং এখন আমরা কি করব, এই যে এখান থেকে অল্প একটু কাপড় এরম করে আমি কিন্তু সাটাই করে নিলাম, এবং এখানে একটা ইন্ডিকেট দিচ্ছে, আমি এখানে সেলাইটা দিয়ে দেবো। এবং এখান থেকে আমি মাঝ আর এখান থেকে একটু কাপড় এদিকতে কিন্তু কেটে নিলাম, দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ আসলো। যখন আমাদের কুচি হবে তখনও কিন্তু এখানে একটা চিকন ভাব চলে আসবে। তো এখন আমি এটাকে সেলাই করে নেব এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে ব্যাপারটা। দেখুন আমি কিন্তু এখানে দুইটা পার্ট রেখে দিয়েছি, এই তো আমহোল্ড কেটে নিয়েছি, এবং এতে আমি কিন্তু ফিতাটা তৈরি করে নিয়েছি সময়ের স্বল্পতার জন্য। আর আমি নিচে কিন্তু এ তো সেলাই দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাধারণ মেশিন দিয়ে চিকন করে এরকম করে সেলাই করে দিতে পারেন। এবং আমি এখানে কি করব, এই যে আমি কিন্তু এটাও মুড়ে নিয়েছি, এতে এক ভাঁজ দিয়েছি এবং দুই ভাঁজ দেব এবার। এবং আমি কি করব, এই যে এখানে যে কাপড়টা আছে এই ভাঁজের উপর দিয়ে এখানে এখানে রাখবো আমি এই কাপড়টাকে, এবং এখান থেকে এর উপর দিয়ে কিন্তু কাপড়টা দিয়ে দেব। দেন আমরা কিন্তু এটাকে উপর দিয়ে চিকন করে সেলাই করে দেব। তো আমরা প্রথমেই কি করব, এই তো এইটা মোড়ানোর আগে আমরা কিন্তু এই আমহোলটা মুড়িয়ে নিব। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা সিধা পিসটা মোড়াচ্ছেন নাকি উল্টা পাটে মোড়াচ্ছেন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এটা কিন্তু অনেকটা বেশি ভুল হয় আমাদের। এই যে দেখুন আমি কিন্তু একটা ভাঁজ দিয়েছি, দেন কিন্তু এর মধ্যে আরো একটা ভাঁজ দিয়েছি আমি কিন্তু, দেখুন এই যে আমি কিন্তু দুই সাইডে এবং দুইটা মিলে চার সাইডে এই সবগুলো সেলাই করে নিয়েছি আমি কিন্তু। দেখুন এই যে আর্ম হোল্ড, এটা সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমি সিধা পাটে কি করতেছি, এই যে এরকম করে একটা
এখানে কিন্তু একটা মোড়ানোর পরে দ্বিতীয়টা কিন্তু এরম করে এর উপর দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা লেজের মতো হয়ে থাকবে আমার এখানে, দেখো যখন আমার এইটা কুচি হবে তখন কিন্তু এটাও কুচি হবে। এই তো দেখুন আমি কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু আমরা একটা আলাদা করে কাপড় লাগিয়ে নিলাম। এটা যখন এরম কুচি হবে তখন কিন্তু এটা একটা একটু সুন্দর লাগবে অনেকটা। এটা যদি আমরা এক কালারের কাপড় দিতাম তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো। এবার আমরা কি করব, এই সাইডের যে ফিতার ওখানে একটা সেলাই দিতে হবে সেটা কিন্তু আমরা দিয়ে নেব। এবার এই যে এখানে আপনারা যদি চান তাহলে কিন্তু এই যে দেখুন এই সাইডে কিন্তু একটা সেলাই দিতেই পারেন, সেটা বরং আরো ভালো হবে। যখন আপনার এখানে একটা কুচি ফিতা যাবে তখন কিন্তু এটা চিকন ভাবে কুচি হয়ে থাকবে, আর যদি না দেন তাহলে কিন্তু এটা মোটা ভাবে কুচি হয়ে থাকবে। তো চিকন ভাবে কুচি হওয়ার জন্য কিন্তু এই সাইডে আপনাকে সেলাই দিতে হবে। তো হয়ে গেল কিন্তু আমার এই সাইডটা সেলাই দেওয়া। এবার কিন্তু আমি এখানে একটা এই যে এই আমহলটা কিন্তু আমি এবার সেলাই করে নেব। দেখুন এটা কিন্তু অবশ্যই আপনারা উল্টা সাইডে সেলাই করে নেবেন, ওইটাতে যেহেতু আমি ভিতরে একটা লেজ দিয়েছিলাম তাই জন্য কিন্তু সিধা সাইডে আমি মুড়িয়ে দিয়েছিলাম। এটাতে তো আমি লেজ দিব না তাই জন্য আমি এটা কিন্তু উল্টা সাইডে মুড়িয়ে দিচ্ছি। দেখুন এটা আমার পিছনের সাইড। আপনারা কিন্তু একটু একটু করে এভাবে মুড়িয়ে নেবেন। দেখুন এই সাইডটাও কিন্তু হয়ে গেল। আমরা এখন আমি কি করব এই সাইডে এইটারও কিন্তু এই সাইডে একটা সাইড দিয়ে সেলাই দিয়ে দেবো। এবার দেখুন আমি কিন্তু এটাকে সিধা পাটে রেখেছি এবং এই যে এটা কিন্তু আমি উপরে দিয়ে দেব সেলাইয়ের জন্য, এটা কিন্তু আমি উল্টা পাটে করে রাখলাম। এই যে এটা উল্টা এই সাইডে কিন্তু আমার সিধা পাট, তো দুইটা আমি মুখোমুখি করে রাখলাম। দেখুন আমি কিন্তু উপর উপর করে রেখে দিলাম এবং সাইড দিয়ে এবং ওই সাইড দিয়ে কিন্তু আমি এবার সেলাই করে দেব। এখানে কিন্তু আপনারা যেখানে ফার্স্ট জয়েন দিবেন সেখানে কিন্তু সব সময় ব্যাক স্টিক দিবেন, ব্যাক স্টিক মানে হচ্ছে এখানে পাক্কা সেলাই করে দিবেন। সব সময় খেয়াল রাখবেন যে এটা যেন ঠিক মাপে হয় এবং দুইটা কাপড় যেন এক সমানভাবে থাকে নিচে এবং উপরে। আমি ঠিক একইভাবে কিন্তু দুই সাইডে সেলাই করে নিব। এই যে দেখুন আমি কিন্তু সাইড দিয়ে সেলাইটা করে নিয়েছি, আসলে প্রিন্ট কাপড় তাই জন্য বোঝা যাচ্ছে না। এবার আমি কি করব আমার এই যে ফিতাটা কিন্তু ওই দিক দিয়ে লাগিয়ে নেব। আমি কিন্তু দেখুন এই তো ক্লিপের সাহায্যে কিন্তু এই যে এরম করে দেন, এই যে এদিক দিয়ে একটা ঘর রয়েছে এদিক দিয়ে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনার যদি ক্লেপের এই তো মাথাটা এটা উঠে যায় তাহলে কিন্তু এই দিক দিয়ে যাবে না, বারবার বেজে যাবে। যদি এরকম অবস্থায় আপনারা পড়ে যান তাহলে এরকম করবেন। এই যে আমি কিন্তু কাপড় দিয়ে এটার মাথাটা কেমন মুড়িয়ে দিচ্ছি, দেখুন এবার কিন্তু আর সেই অবস্থাটা থাকলো না। এবার আমরা কিন্তু অনায়াসে এটার ভিতরে দিয়ে দিতে পারি। এই যে দেখুন এখন কিন্তু ফটাফট হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা এই অবস্থার এই সময়টা এরম কিছুই করবেন যখন আপনাদের ক্লিপের মাথায়। এটা দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু চলে আসলো। এই যে দেখুন এটা যেহেতু খুলে গেছে তাই জন্য কিন্তু এরকম হচ্ছে।
আর যদি আপনাদের এটা লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের সেই অবস্থাটা হবে না, সেই সমস্যাটা। আমি ঠিক একইভাবে কিন্তু এই নিচেটাও লাগিয়ে নেব। আমি এটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে মাথার এটা যেহেতু নেই সেহেতু কিন্তু আমাদের কাপড়ে বাঁচবে আর এটা কিন্তু যাবে না। সো এরকম যদি আপনাদের হয় তাহলে কিন্তু এরকম করে একটা কাপড়ে এরকম করে মুড়ে নিতেই পারেন। এই যে দেখুন মাথাটা এভাবে ধরে দেন, কিন্তু আপনারা এরকম করে ভিতরে দিয়ে দেবেন। এই তো এখন কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার। আর হ্যাঁ, আর একটা টিপস দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনারা যখন বেবিদের এখানে একটা ফিতা লাগাবেন সেই মতো অবস্থায় কিন্তু আমাদের অনেক সময় হয় কি, এক সাইডে টানতে গিয়ে অন্য সাইডের ফিতা কিন্তু অর্ধেক অংশে গিয়ে খুলে যায়। তো আপনারা করবেন কি, এখানে একটা পাক্কা সেলাই দিয়ে নেবেন এবং এখানে একটা পাক্কা সেলাই দিয়ে নেবেন। তাহলে হবে কি, এটা টাইট ঢিল এরকম করে জড়ানো যাবে কিন্তু এটা কখনোই খুলে যাবে না। তো সেটা অবশ্যই করবেন, আমিও এখন এটা করে নিচ্ছি। এটা কিন্তু করতে হবে ঠিক মাঝ বরাবর, একদমই মাঝ বরাবর। তো দেখুন মাঝখানে যখন আমরা এখানে সেলাই করে নেব তখন কিন্তু ফিতাটা এদিক ওদিক হবে না, ঠিক যেখানে রাখবেন সেলাই করবেন সেখানেই হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আমাদের ফ্রক, বেবি ফ্রক। এটা কিন্তু গরমের মধ্যে অনেকটা প্রয়োজনীয় একটা ড্রেস আপ। আপনারা যদি বড়রাও এরকম আসলে জামার মাপ অনুযায়ী পরেন তাহলে কিন্তু অনেকটা ভালো ফিল করবেন। আমি নিচেও এরকম ড্রেস ইউজ করি, তবে এরকম ফিতা না, আমারটাতে হাতা থাকবে, হাতা থাকে। তো আমিও কিন্তু এরকম লুজ লুজ কাপড় ইউজ করি, অনেকটা ভালো ফিল হয়। হ্যাঁ, তো আমি নেক্সট টাইম কিন্তু আপনাদের দেখাবো যে বড়দের কিভাবে এই রকম করে মানে ম্যাক্সির মতো করে ড্রেস আপ তৈরি করতে হয়। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সঙ্গে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক দিয়ে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। খুদা হাফেজ।